নিরাপত্তাহীনতায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন বন্ধ ঢাকার প্রতিবাদ জাতীয় লক্ষ্যে ছাত্রদের সাথে ডক্টর কাল দল পশু ধর্মীয় নেতাদের সাথে বৈঠক দূতাবাসে হামলা ভিয়েনার সনদ লঙ্ঘন বলছে বিএনপি ভারতের সাথে সব চুক্তি বাতিলের দাবি নাগরিক সমিতির ভারতের কাছ থেকে পানির হিসা আদায়ে জোর তারেক রহমানের প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে এবং পনেরো বছরের দেড় লাখ কোটি টাকা ঘুষ লেনদেন বলছে টিআইবি দুর্নীতির শীর্ষে পাসপোর্ট বিআরটি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাগত বিরোধী রাত নয় বাংলাদেশ আপনাদের সাথে আজকে আমি আতিফ আঞ্জুমান শিরোনাম শুনছি নাটকের এবার চলে যাচ্ছি পুরো খবরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানিয়েছে ঢাকা তবে যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন প্রণয় ভার্মা এদিকে নিরাপত্তাহীনতার কারণে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন বন্ধ করেছে সরকার সোমবার ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা করেন উচ্ছৃঙ্খল জনতা এরপর থেকেই দুদেশে চাপা উত্তেজনা চলছে উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকায় ভারতীয় কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লার সাথে বৈঠক করেন তিনি পরে সাংবাদিকদের বলেন ভারত বাংলাদেশের সম্পর্ক বহুমুখী একে একটি বিষয় সীমাবদ্ধ করা যাবে না কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্ক মূল্যায়ন করা ঠিক নয় আমাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে পারস্পরিক নির্ভরতাও রয়েছে যা দুই দেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাইকমিশনার বলেন অন্তর্বর্তী সরকারের সাথে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চায় ভারত অনেক বিষয় একে অপরের ওপর নির্ভরশীল দুই দেশ সহযোগিতা অব্যাহত থাকলে দুই দেশই উপকৃত হবে ভারত অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে इच्छुक অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা একসাথে কাজ করে যাব টু মিউচুয়াল বেনিফিট এদিকে হামলা ভাঙচুর আগুনের ঘটনায় আগরতলায় সহকারী হাই কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়েছে নিরাপত্তা না থাকার কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিক মামুশা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশন অফিসে সোমবার হামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানানো হয়েছে দায়িত্ব জড়িত অভিযোগে ত্রিপুরা সরকার সাসপেন্ড করেছে থাকার তিন পুলিশ সদস্যকে ভবিষ্যতে আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে এ ধরনের ঘটনা এড়ানোর লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা বাংলাদেশ দূতাবাসে হামলার ব্যাপারে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে জড়িতদের বিরুদ্ধে আনা হয়েছে বেআইনি সমাবেশ দাঙ্গা ও অপরাধমূলক অনুপ্রবেশের অভিযোগ ত্রিপুরা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এসব কথা জানান এর আগে সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় উশৃঙ্খল জনতা জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর অংশ হিসেবে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্র নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ সব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বুধবার বিকেল চারটায় আর বৃহস্পতিবার বৈঠক করবেন ধর্মীয় নেতাদের সাথে এক প্রশ্নের জবাবে প্রেশসচিব বলেন সংলাপে কোন কোন রাজনৈতিক দল থাকবে তা বুধবারই জানানো হবে প্রোডাকশন হয় আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো দেখো কি হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি কারণ আমাদেরকে আমাদের দেশকে নিয়ে এক ধরনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন হাসনাত তারু বলেন ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা পতাকায় আগুন ও ভাঙচুরের ঘটনা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়েছেন এ তিনি মঙ্গলবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে বলা হয় সহকারী হাইকমিশন প্রাঙ্গনে আক্রমণ পরিকল্পিত ছিল হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুরের নিন্দা জানিয়ে এতে বলা হয় এটি ভিয়েনা কনভেনশনের বরখেলাপ শান্তি বজায় রাখতে ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল আওয়ামী লীগের যেসব নেতা ভারতে রয়েছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তার আহ্বান জানান বিএনপি মহাসচিব দেশকে অস্থিতিশীল করে পরিকল্পিত আগ্রাসন করতে চায় ভারত আর সেই লক্ষ্যে দিল্লি থেকে বিভাজনের রেখা তৈরি করা হচ্ছে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভের সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলের ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন হামলা হয় সোমবার দুপুরে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকদের হামলার প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি বিক্ষোভ মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ পশ্চাৎ চিন্তাধারার সাম্প্রদায়িক গোষ্ঠী এখন ভারত শাসন করছে তারা এদেশের ছাত্রজনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়াতে কুচ্ছা রটাচ্ছে দুঃখের বিষয় হলো কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদতে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোন শত্রুতা নেই শেখ হাসিনার পতন মানতে পারছে না ভারত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ রিজবির এছাড়া ভারতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার প্রয়োজনে দেশটিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য জাতীয় সঙ্গে প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তি রক্ষা সহায়তা চাওয়া ভারতের সুদূর প্রসারে আগ্রাসন চালানোর চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ভারতের সাথে সব অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি এই সময় ভারতকে ভিয়েনা কনভেনশন মেনে চলার আহ্বান জানান বক্তারা তাদের অভিযোগ বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ভারত সরকার তারা এদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারছে না ভারতের বেশিরভাগ গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে বক্তারা প্রতিটি বিচার দাবি করেন ভারতের জনসাধারণ বাংলাদেশের বন্ধু মন্তব্য করে তারা বলেন তাদের প্রমাণ দিতে হবে যে উগ্রবাদীদের তারা প্রশ্রয় দেয় পরে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা সেটার আপনারা যদি সেখানে ব্যবস্থা নিতে না পারেন আন্তর্জাতিক যে মুরলরা রয়েছেন আগ্রাসনবাদী শক্তিকে যদি দমাতে না পারেন বিশ্ব শান্তি শৃঙ্খলা সেখানে নষ্ট হবে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি এছাড়া আলাদাভাবে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরাও প্রতিবাদ সমাবেশে ভারতীয়দের আচরণে হতাশা প্রকাশ করেন বক্তারা অভিযোগ করেন ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দিচ্ছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননায় ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রতিবাদে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ মঙ্গলবার সকালে খুলনায় মিছিল বের করে বিএনপি কেটি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয় ভারতের চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী আমাদের এই দূতাবাসগুলো আক্রমণ করেছে আমরা ভারতীয় জনগণের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আমরা অপরের সাথে সম্পর্ক রেখে চলি কিন্তু দিল্লির সরকারের উস্কানিতে এই সমস্ত দূতাবাসগুলোতে আক্রমণ হয়েছে ভারতীয় আগ্রাসন বন্ধ ও হাই কমিশনে হামলার বিচারের দাবিতে বরিশালে আলাদা মিছিল করেছে শিক্ষার্থী ও বিএনপির নেতা কর্মীরা এ সময় বক্তারা বলেন ভারতের আচরণ মেনে নেওয়ার মতো নয় ইস্কনের নেতা যিনি সন্ত্রাসী তাকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের প্রতিবাদে তারা নৈরত্য সৃষ্টি করতেছে বাংলাদেশের জাতীয় পতাকা তারা অগ্নিসংযোগ করেছে তারা স্মারকলিপি দেওয়ার নাম করে তারা হাইকমিশনে প্রবেশ করে ভাঙচুর করেছে রাজশাহীতে বিক্ষোভ করেছে মহানগর বিএনপি সমাবেশে বক্তারা দাবি করেন ভারত সব সময় আধিপত্যবাদী আচরণ করে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে একই দাবিতে কুমিল্লার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিএনপি সেখানে বক্তারা বলেন শেখ পতনে ভারতের স্বপ্ন ভঙ্গ হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দিচ্ছে দেশটির মিডিয়া বন্ধুর মন এগিয়ে আসেন আমরা বন্ধুত্ব চাই আমরা প্রতিবেশীকে বন্ধু হিসাবে চাই আমাদেরকে গোলাবীর দৃষ্টিতে তাকাইয়েন না এছাড়া ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ হয়েছে বগুড়া সহ বিভিন্ন জেলায় সাদেকুর রহমান সিদ্দিকী ইন্ডিপেন্ডেন্ট নিউজ ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায়ে জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এজন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিএনপির আয়োজিত কর্মশালায় মত বিনিময় করেন তারেক রহমান বলেন জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার অর্জন না হলে কোনো সংস্কারই সফল হবে না বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি দমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধ করা হবে বলে জানান তিনি শিক্ষা উন্নয়ন সব গ্রামে পল্লী চিকিৎসক নিয়োগ ও নারীদের জন্য পারিবারিক কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তারেক রহমান ভারত পানি আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে বহু দিন দরবার করে এরা তো আনেই নেই আগে যারা স্বয়াচার সেরা এরা তো ইচ্ছা করেই আনে নাই আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক ইউএনএ হোক জাতিসংঘ হোক আমাদেরকে সামনে ইনসল্লের সুযোগ পেলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিসা আনতে পারি অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আমাদের সেকেন্ডারি অপশনও আমাদের রাখতে হবে যে আমরা কিভাবে আমাদের ওই পানিগুলো যে পানিটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি না কিন্তু ভবিষ্যতে ব্যবহার করব এইগুলোকে আমাদের ধরে রাখতে হবে আওয়ামী লীগের আমলে পনেরো বছরে প্রায় দেড় লাখ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে দু সালের থানা জরিপের বড়তে তথ্য দিয়ে টিআইবি বলছে সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের লেনদেন হয়েছে পাসপোর্ট অফিস বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় আর গড় ঘুষ বেশি বিচারিক সেবা ভূমি সেবা ও ব্যাংক খাতে সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় টিআইবি মঙ্গলবার সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে প্রকাশিত হয় সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দুই তেইশ শিরোনামে টিআইবির প্রতিবেদন মোট পনেরো হাজার পাঁচশো পনেরোটি পরিবারের উপর তেরো মে দুই থেকে তিন আগস্ট দুই পর্যন্ত জরিপ চালানো হয় তিন মে দুই থেকে এপ্রিল দুই পর্যন্ত সময়কে ধরে এ জরিপ চালায় টিআইবি জরিপে দেখা গেছে দুই সালে প্রতিটি পরিবার গড়ে পাঁচ হাজার আশি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা ভূমি সেবা এবং ব্যাংক খাতে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট অবশ্যই ধারাবাহিকভাবে এটা হয়ে আসছে একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা 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 রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করেন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী বিচারিক সেবা তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি দুই হাজার তেইশ সালে জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ প্রায় দশ হাজার নয়শো দুই কোটি টাকা যা দুই হাজার তেইশ চব্বিশ বছরে জাতীয় বাজেটের এক দশমিক চার তিন শতাংশ এবং মোট জিডিপির শূন্য দশমিক দুই দুই শতাংশ দু যেটা দু প্রকাশিত হয়েছিল তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত যে মেয়াদে আমরা করেছি তাতে যেটা আমরা দেখতে পাই সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হয়ে হতে হয়েছে বাংলাদেশের মানুষের এক এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশ বাউন্ন কোটি টাকা দুর্নীতির সাথে জড়িতদের বিচার ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন টিআই নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান কোনোটাই আসলে আমাদের দেশে মানে মানে সুপ্রতিষ্ঠিত হয়েছে এটা বলা যাবে না শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দ্রুত সরবরাহ আইনে দায়মুক্তি দিয়ে বিদ্যুৎ খাতে লুটপাটের মডেল তৈরি করে আওয়ামী লীগ সরকার দেড় দশকে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দিয়ে ঘুষ লেনদেন হয়েছে তিনশো কোটি ডলার সেই সঙ্গে কমপক্ষে পাঁচ হাজার মেগাওয়াট অপ্রয়োজনীয় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ভাড়া গুনেছে তিনশো কোটি ডলার এভাবে সংঘবদ্ধ লুটপাটে বিদ্যুৎ খাত থেকে লোপাট হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পনেরো বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পাঁচ হাজার সাতশো মেগাওয়াট থেকে বেড়ে দাঁড়ায় প্রায় বত্রিশ হাজারে এ সময় শতাধিক ছোট বড় বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পায় দ্রুত সরবরাহ আইনে অনেক কেন্দ্রের কাজ পান বেসরকারি বিনিয়োগকারীরা যেখানে ছিল না কোনো উন্মুক্ত প্রতিযোগিতা চুক্তি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলার পথও ছিল রুদ্ধ এক্ষেত্রে কাজ দিতে সরকার দলীয় প্রভাবশালী রাজনীতিবিদ আমলা পর্যায়ে কমিশন বাণিজ্য হয়েছে অর্থনৈতিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য এই পর্যন্ত তিরিশ থেকে তেত্রিশ বিলিয়ন ডলার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ জেনারেশনের টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে তা আমি একটু কনজারভেটিভলি ধরে নিয়েছি যে টেন পারসেন্ট তার কিকব্যাক হয়েছে তাহলে তিন বিলিয়ন ডলার হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে ২০১৬ সালের মহাপরিকল্পনায় দুই হাজার সাল নাগাদ বিদ্যুতের চাহিদা ত্রিশ হাজার মেগাওয়াট ধরা হলেও পরে বেড়ে হয় চল্লিশ হাজার এভাবে দুর্নীতির সুযোগ নিতে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ উন্মুক্ত হয় যদিও অতিরিক্ত সক্ষমতা অলস বসিয়ে রেখে বিদেয়ী সরকার বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া চাপায় জনগণের কাঁধে বিশ বছর ধরে নয় শতাংশ জিডিপি গ্রোথ হবে প্ল্যান ওইটার থেকে তথ্য নিয়ে ওইটাকে বাড়িয়ে দিয়ে তারা ফর্টি গিগাওয়াটের একটা টার্গেট সেট করেছে অতি উচ্চ টার্গেট সেট করে তারপরে তারা ব্যাপকভাবে বিদ্যুৎ কেন্দ্র দেয়া শুরু করেছে প্রায় তিন বিলিয়ন ডলার আমরা এই ক্যাপাসিটি পেমেন্ট আমরা অতিরিক্ত দিয়েছি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ছাড়াও সারা দেশে শতভাগ বিদ্যুতায়নে বিতরণ ও সঞ্চালন লাইন নির্মাণ মিটার কেনাকাটায় ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা শ্বেতপত্রে এসব খাতে দুর্নীতির চিত্র স্পষ্ট হয়নি বলছেন বিশ্লেষকরা হরি সাহা নিউজ ঢাকা দল নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি চলছে প্রথম দিনের শুনানির পর আইনজীবীর দাবি রাজনৈতিক উদ্দেশ্যে করা রিটের ভিত্তিতে হাইকোর্ট জামায়াতে নিবন্ধন বাতিল করে আপিল বিভাগে ন্যায় পাওয়ার আশায় তারা মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের পক্ষে শুনানি শেষ হয় শুনানিতে আইনজীবী শিশির মনির জানান অন্য ইসলামী দলের নিবন্ধন থাকলেও জামায়াতের নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল আগামী মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষে শুনানি হবে এর আগে বাইশ অক্টোবর জামায়াতের নিবন্ধন ইস্যুতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেন আপিল বিভাগ দুই সালের পয়লা আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট এরই প্রেক্ষিতে দুই সালের ডিসেম্বরে দলটি নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে এবং আগামী মঙ্গলবার পুনরায় শুনানির জন্য থাকবে আজকে মূলত যে কথাটি বলা হয়েছে প্রিলিমিনারি লেভেলে তার এক নম্বর পয়েন্ট হলো যারা এই রিকপিটিশন করেছিলেন তখন তারা জনস্বার্থে রিকপিটিশন করেছেন কিন্তু মূলত এটি জনস্বার্থে রিকপিটিশন হয়নি এটি হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা পাঠানোর জন্য দেশের সব পাবলিক প্রসিকিউটরকে চিঠি দিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সোমবার এক চিঠিতে সতেরো ডিসেম্বরের মধ্যে এ তালিকা পাঠাতে বলেছে মন্ত্রণালয় চিঠিতে বলা হয় দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত সময়ের বিশেষ করে দুই হাজার আঠারো এবং দুই চব্বিশ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা করা হয় যা অনেক ক্ষেত্রে গায়েবী মামলা নামে পরিচিত এসব মামলা সংক্রান্তে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুকভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না মামলার তালিকা তৈরিতে দায়িত্বশীল হওয়া সহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে মামলার তালিকা পাওয়ার পর করবে তৃণমূল পর্যায়ে দল সুসংগঠিত করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ পনেরোটি থানা ও তেতাল্লিশটি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি সকালে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বিএনপি নেতারা এ সময় বিগত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে খুব শিগগিরই নতুন করে থানা ও ওয়ার্ড কমিটি গঠন হবে বলে জানান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এ সময় বক্তারা ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার নিন্দা জানিয়ে বলেন ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়ে আগামী দুই জানুয়ারি নির্ধারণ করা হয়েছে সকালে আসামি পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এ সিদ্ধান্ত দেন চিনময়ের জামিন শুনানির তারিখ থাকায় এদিন সকাল থেকে আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী উপস্থিত হন তবে চিনময়ের পক্ষে কোনো আইনজীবী শুনানির জন্য উপস্থিত ছিলেন না গত পঁচিশ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন চিনময় কৃষ্ণ দাস পরদিন চট্টগ্রাম আদালতে পুলিশের সাথে তার অনুসারীদের সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে তারা আজকে আসাই পক্ষের কোন লোক মামলা শুনার জন্য উপস্থিত ছিল না অংশগ্রহণ করে নাই যার কারণে এটা আগামী দুই এক মামলা শুনানি হবে পুলিশকে অনুরোধ করেছি আদালত যে মামলাগুলো হয়েছে সব মামলায় সিনময় দাসকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য বায়োমেট্রিক হাজিরা জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ওমর ফয়সলকে সিলেটে বদলি করা হয়েছে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে সিলেটের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে পদায়ন করে করা হয়েছে তাকে শুক্রবার ডাক্তার ফয়সালের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতে নিয়ে সংবাদ প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পরে সেখানে ফেস ডিটেক্টর হাজিরা চারু সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর ডাক্তার ফয়সাল ও তার স্ত্রী ডাক্তার রেজিনা সুলতানার হয়ে প্রতিদিন বায়োমেট্রিক হাজিরা দিতেন হাসপাতালের স্বাস্থ্য সহকারী আরিফুল ইসলাম এদিকে ডাক্তার ফয়সালের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের যৌন হয়রানির অভিযোগ করেছেন এক নারী চিকিৎসক চীনের শাসনে ফিরে আসার সাতাশ বছর পূর্তিতে হংকংকে উপহার হিসেবে দুটি পান্ডা দিয়েছে বেইজিং বিলুপ্তপ্রায় প্রাণে দুটি ছাব্বিশ সেপ্টেম্বরে বেজিং থেকে হংকংয়ে পৌঁছায় তবে হস্তান্তরে আনুষ্ঠানিকতা হবে সাত ডিসেম্বর এদিকে জনসম্মুখে আনার আগেই পান্ডা যুগলকে গণমাধ্যমের সামনে আনা হয়েছে আঠারোশো সালে প্রথম ওপিয়াম যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হয় চীন এতে হংকংয়ের শাসন ভর পায় ব্রিটিশরা একশো বছর পর ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় হংকং আনুষ্ঠানিকভাবে উনিশশো সাতানব্বই সালে চীনা পতাকা তলে আসে ভূখণ্ডটি সে ঘটনার সাতাশ বছর পূর্তি উপলক্ষে হংকংকে দুটি পাণ্ডা উপহার দিয়েছে বেইজিং পাঁচ বছর বয়সে এই পান্ডা যুগল সিচুয়ান প্রদেশ থেকে হংকংয়ে পৌঁছায় ছাব্বিশ সেপ্টেম্বর দুই মাসে নতুন পরিবেশের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছে প্রাণী দুটি চীনে একটি পান্ডার নাম ছিল এন এন আর অন্যটি পরিচিত কে কে নামে হংকংয়ে এদের দেয়া হবে নতুন নাম এজন্য প্রতিযোগিতার আয়োজনও করেছে হংকংয়ের ওশেন পার্ক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এদের হস্তান্তর করা হবে আগামী শনিবার সেদিনই দেয়া হবে নতুন নাম আর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে পরদিন তবে দুটি পান্ডার চরিত্র কিছুটা ভিন্ন ওশেন পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে এনএন নামের পাণ্ডাটি চারপাশে ঘুরতে পছন্দ করে অন্যদিকে কে কে উপভোগ করে নির্জনতা আর একাকিত্ব আতজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চেতন ফেসবুক ইউটিউব এবং এক্সে এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে